নমস্কার, আজকের সুবিচার দেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। একটি ছাত্র মার্শাল আর্ট শেখার জন্য এক গুরুর কাছে গেলেন এবং তার সঙ্গে পরিচিত হবার পর তাকে প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা আমি এই মার্শাল আর্ট কতদিনে শিখতে পারবো? গুরু বললেন 10 বছর। উনি বললেন, যদি আমি রোজ আসি এবং দিনে অন্তত 7-8 ঘন্টা ধরে আপনার সঙ্গে অভ্যাস করি? তিনি বললেন, 20 বছর। যদি আমি সারাটা দিন আপনার সঙ্গে কাটাই তাহলে কতদিনে মাস্টার করতে পারবো? তিনি বললেন, 30 বছর। সে অবাক হয়ে গেল, বলে একই কথা, আমি যত বেশি পরিশ্রম করব আমার শেখার সময়টা অনেক বেড়ে যাচ্ছে যে। তিনি বললেন, গুরু বললেন, তুমি তো এক চোখ দিয়ে শিখতে চাইছো, আমাদের জানেন তো দুটো চোখ আছে, তার মধ্যে একটা চোখ যদি শুধুমাত্র ডেস্টিনেশনটা দেখে আর আরেকটা চোখ সেই যাওয়ার যাত্রা পথটাকে যদি না দেখতে পায় আমরা কখনোই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। এই দুটো চোখ খোলা রেখে এগোতে হবে। যখন আমরা একটা চোখ বন্ধ করে এগোই দমাদম পড়তে থাকি, কিন্তু যখন দুটো চোখ খোলা রেখে যাই তখন পথটাকে অতিক্রম করতে পারি, পথটাকে দেখতে পাই, তাই অতিক্রম করতে পারি এবং লক্ষ্যে পৌঁছতে পারি। আসুন নিজের দেখার দৃষ্টিভঙ্গিটা একটু বদলাই।